হঠাৎ পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুটি স্থানে ভাঙন, লোকালয়ে হুহু করে ঢুকছে পানি, অন্তত পাঁচ গ্রাম প্লাবিত। নভেম্বর ডিসেম্বরে পদ্মা সেতুতে সবচেয়ে বেশি কাজ করার প্রত্যাশা, আগামী মাসে দৃশ্যমান হবে পুরো সেতু, করোনার কারণে প্রকল্পের মেয়াদ বাড়ছে আরও ছয় মাস। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কোয়ারান্টিন সহ স্বাস্থ্য পরীক্ষা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর, মাস্ক ছাড়া শপিং মল দোকানে মিলবে না সেবা, মালিক সমিতির নির্দেশনা। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আজ থেকে দোকানপাট, মার্কেট, বিপণী বিতানে মাস্ক ছাড়া ক্রেতাদের প্রবেশ করতে দেয়া হবে না। মাস্ক ছাড়া মার্কেটে গেলে কোনো ধরনের সেবা দেয়া হবে না, এমন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে শপিং মলগুলোতে গিয়ে দেখা গেছে অনেকেই মানছেন না এই নির্দেশনা। করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ ঠেকাতে নড়েচড়ে বসেছে দেশের সব মহল। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন সব স্থানে চলছে কড়াকড়ি আরোপের প্রস্তুতি। এরই অংশ হিসেবে গেল সপ্তাহে মন্ত্রিসভায় নির্দেশনা দেওয়া হয়, মাস্ক ছাড়া সরকারি বেসরকারি কোনো সেবাই দেওয়া হবে না। এই নির্দেশনায় আওতায় আছে অফিস, হাটবাজার, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। এরপরও বিপণী বিতান বা বাজারগুলোতে মাস্ক পরতে অনীহা দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। মাস্ক না পরার নানা ধরনের অজুহাতও দিচ্ছেন তারা। মাস্ক ছিল, এখন একটু কাজ ছিল, তাড়াহুড়া, এই জন্য আর মাস্ক ছাড়া আসি আর কি। মাস্ক পরলে অস্থির লাগে আপু, দম বন্ধ লাগে, গরম লাগে, সেজন্য পরতে পারি না, আর আমার অভ্যাস নেই। এই সিদ্ধান্ত মানছেন না শপিং মলের বিক্রয় কর্মীরাও, যদিও ক্যামেরা দেখার পর অনেকে মাস্ক পরিধান করেন। মাস্ক আছে, মাস্কটা মনে করেন মন মলা হয়ে গেছে, তো মার্কেটের ভিতরে যদি থাকি 24 ঘন্টা মাস্ক পরা আমাদের সম্ভব না। কাস্টমার আসলে সবসময় মাস্ক পরে, এই মতো কাস্টমার আসছে মাস্কটা খুলে ফেলছে। এরই ধারাবাহিকতায় রোববার দোকান মালিক সমিতির সংবাদ সম্মেলন ও বিপণী বিতান আর শপিং মলে মাস্ক পরা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করা হয়। সমিতির পক্ষ থেকে জানানো হয় মাস্ক ছাড়া বিপণী বিতানে আসলে কোনো সেবাই দেওয়া হবে না। 29 ফেব্রুয়ারি পর্যন্ত 2021 সাল পর্যন্ত বিশেষ করে যারা বাজারে বিপণী বিতানে মার্কেটে এবং দোকান সময় আসবেন, মাস্ক বিহীন কোনো লোক আসলে আমরা তাদেরকে সেবা প্রদান করব না এবং তাদেরকে আমরা মার্কেটে প্রবেশ করতে দিব না। ক্ষুদ্র ব্যবসায়ীরা করোনায় বিপর্যস্ত হওয়ায় 50 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় ভ্যাটের আওতামুক্ত রাখা এবং ব্যাংক ঋণ প্রদানে অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্সের বাধ্যবাধকতার শর্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে দেশের সব বন্দরে বিদেশ ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং কোয়ারান্টিনের ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবাইকে নিজেদের সুরক্ষিত রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে। সকালে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় যুব সম্প্রদায়কে স্বনির্ভরতা অর্জনে উদ্ভাবনী সামর্থ্য কাজে লাগানোর আহ্বানও জানান প্রধানমন্ত্রী। দেশের যুব সমাজকে আত্মনির্ভরশীল হয়ে জাতি গঠনে উদ্বুদ্ধ করতে প্রতি বছর দেশে 1 নভেম্বর পালিত হয় জাতীয় যুব দিবস হিসেবে। এবছর করোনার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হচ্ছে অনলাইন পরিসরে। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটির ভার্চুয়াল উদ্বোধনীতে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সরকার প্রধান জানান, যুব সম্প্রদায়ের কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে আলাদা বরাদ্দ রয়েছে। তিনি বলেন, ফ্রিল্যান্সিং কার্যক্রমে সম্পৃক্তদের স্বীকৃতি ও সনদ দেবে সরকার। যারা এই ধরনের ফ্রিল্যান্সিংয়ে কাজ করবে তারাও যেন একটা স্বীকৃতি পায়, সনদ পায়। হয়তো 2-3 লাখ টাকা কামাই করছে কিন্তু তার তেমন কোনো স্বীকৃতিটা নাই যে এই টাকাটা সে অর্জন করছে, তার ছেলে মেয়েকে ভর্তি করতে চায় না, সে ধরনের অভিযোগ এসছে বা কোথাও একটা কাজে গেলে পরে তার আয়টা কি, উপার্জনটাকে সেটা দেখাতে পারছে না। সেজন্য আমরা এভাবে চিন্তা করছি যে এ ব্যাপারটা আমরা একটা সুযোগ সৃষ্টি করে দেব। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে ইউরোপের বিভিন্ন দেশ আবারও লকডাউনে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সব বন্দরে বিদেশ ফেরতদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। আবারও এখন সময় এসে গেছে, এখন থেকেও বাইরে থেকে যারা আমাদের দেশে আসবে তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা, এটা আমাদের সেই এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে পোর্টে এখন থেকে আবার সে আগের মতো ব্যবস্থা নিতে হবে যে কেউ ঢুকতে গেলেই করোনা ভাইরাস নিয়ে ঢুকছে কি না এটা পরীক্ষা করতে হবে, কারণ আমাদের দেশের মানুষকে মানে
তাদের সুরক্ষাটা আমাদের নিশ্চিত করতে হবে, আমি আশা করি সেটা আপনারা করবেন। এর আগে ভার্চুয়াল এই আয়োজনে নিজস্ব উদ্ভাবন ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশ সেরা 26 সফল যুব উদ্যোক্তার হাতে যুব পুরস্কার তুলে দেয়া হয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও কহুয়া নদী তীরবর্তী বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে 5টি গ্রাম। মাঠের আধাপাকা রোপা আমন ধানের ব্যাপক ক্ষতির পাশাপাশি ভেসে গেছে পুকুরের মাছ। এই ভোগান্তির জন্য জনপ্রতিনিধি ও স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দায়ী করলেও নানা অজুহাতে দায় এড়ানোর চেষ্টা তাদের। আতিয়ার সজলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জুলহাস তালুকদার। আকস্মিকভাবে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির দড়ে ভেঙেছে বাঁধ, ঢুকছে লোকালয় পানি, প্লাবিত হয়েছে ফুলগাজীর কমপক্ষে 5টি গ্রাম। স্থানীয় ফুলগাজী বাজারের একাংশের হাঁটু পানিতে ডুবে আছে প্রায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়রা জানান, শনিবার বিকেল থেকেই ফেনীর মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। রাত 11টার দিকে ফুলগাজীর উত্তর দৌলতপুর গ্রামের নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মুহুরী ও কহুয়া নদীর দুটি অংশে ভাঙন শুরু হয়। ভেঙে মুহূর্তেই পানি ঢুকে পড়েছে কমপক্ষে 5টি গ্রামে। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। কয়েকদিন পরই তাদের পাকা ধান ঘরে তোলার কথা ছিল। 1 লক্ষ টাকার মাছ, 2 লক্ষ টাকার ধান, গরু গোতান সব, হাঁস মুরগি সব লয়ে গেছে। এখন আমরা বসবাস কিভাবে করতে হবে? এই গাঙ্গাল প্রতি বছর বছর ভাঙতেছে। পানি উন্নয়নের বোর্ডের একটি লোক এখন পর্যন্ত আসে নাই, তারা নির্বিঘ্নে ঘুমাচ্ছে। টেন্ডার হয় এবং এখানে যে ভাঙ্গাগুলো এগুলো মনিটরিং করে ঢাকা থেকে টিম এসে, আমাদের হাতে কিছুই নেই এবং কাজ হয়েছে না না হয়েছে ঠিক বোঝা যায় যে এখন কাজগুলো পুরো হয়েছে, যে কাজগুলো এবার হয়েছে সেগুলো দেখলেই তো বোঝা যাবে কাজ হয়েছে না না হয়েছে। গত 12 থেকে 14 জুলাই দুদফায় এই বাঁধের 8টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছিল কমপক্ষে 20টি গ্রাম। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় চরম আতঙ্কে এলাকাবাসী। ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়ে প্রতি বছরই এখানকার মানুষদের একাধিকবার পড়তে হয় বন্যার কবলে। প্রতিবারই স্থায়ী সমাধানের আশ্বাস মিলল হয় না বাস্তবায়ন। তারা চায় এই বন্যার কবল থেকে স্থায়ী মুক্তি। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে ধারাবাহিক রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে স্প্যান বসানোর কাজে অগ্রগতি ও প্রকল্পের মেয়াদ বৃদ্ধির খবর। শুরুর পর থেকে সবচেয়ে বেশি গতিশীল এখন পদ্মা সেতুর কাজ। অক্টোবরের পর এবার চলতি মাসেও বসানো হবে 4টি স্প্যান। ডিসেম্বরে বাকি 2টি স্প্যান বসানো হলে দৃশ্যমান হবে 6.15 কিলোমিটারের পুরো পদ্মা সেতু। তবে করোনার কারণে পিছিয়ে পড়া কাজ শেষ করতে প্রকল্পের মেয়াদ কমপক্ষে 6 মাস বাড়তে পারে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। 41 স্প্যানের পদ্মা সেতুতে এর মধ্যে বসে গেছে 35টি, বাকি মাত্র 6টি। যে গতিতে কাজ এগুচ্ছে তাতে পুরো সেতু দৃশ্যমান করার নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 10ই ডিসেম্বর। করোনার পরে দীর্ঘস্থায়ী নদী স্রোত ও পানির উচ্চতা, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পুরো বন্ধ ছিল স্প্যান বসানো। তবে 10ই অক্টোবর মাসের প্রথম স্প্যানটি বসানোর পর পদ্মা সেতুর ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে 1 মাসে বসানো গেছে রেকর্ড 4টি স্প্যান। সেই গতিতে কাজ চলবে চলতি মাসেও, অর্থাৎ এ মাসেও লক্ষ্য 4টি স্প্যান বসানো। বাকি থাকবে যে 2টি স্প্যান, সেগুলো বসানো হবে ডিসেম্বর মাসে। তবে 4 মাস স্প্যান বসানো বন্ধ থাকার প্রভাব পড়েছে পুরো প্রকল্পের কাজে। জুন 2021 সালে সব কাজ শেষ করে গাড়ি চলাচল শুরুর কথা থাকলেও সেটা আপাতত সম্ভব হচ্ছে না। বিমান যোগাযোগ বন্ধ থাকায় প্রয়োজনীয় বিদেশি বিশেষজ্ঞ ও পরামর্শকরা এখনও কাজে যোগ দিতে পারেননি। সব মিলে মেয়াদ বাড়াতে হচ্ছে আবার। এই লোকমানে তো আমাদের প্রোগ্রেস কাঙ্ক্ষিত প্রোগ্রেস না, এবং এটা নিয়ে আমাদের কনসালটেন্ট কন্ট্রাক্টর এবং আমরা কাজ করছি যে আসলে কোন পরিস্থিতি কী সময় লাগে। তবে সময় বাড়ছে, এটা 6 মাসের বেশি বাড়বে। ডিসেম্বরের মধ্যে স্প্যান বসানোর কাজ শেষ করা গেলেও এসব স্প্যানের উপর রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ শেষ করতে আরও 6 মাস থেকে 1 বছর সময় লাগবে। বাড়তি জনবল পাওয়া গেলে এই সময় কমিয়ে আনা সম্ভব হবে। এমনিতেই নভেম্বর ডিসেম্বর মাসকে পদ্মা সেতুর কাজের জন্য সুসময় ধরা হয়। তার উপর প্রকল্পের কাজ শুরুর পর থেকে সর্বোচ্চ কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে আগামী 2 মাসে। এই সময়টায় সবগুলো স্প্যানই শুধুমাত্র দৃশ্যমান করা হবে না, একই সঙ্গে এগিয়ে নেওয়া হবে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজও। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ।
তিস্তা নদী নিয়ে মহাপরিকল্পনা নেয়ায় নতুন আশায় মুখ বেঁধেছে নদী পাড়ের মানুষ। উত্তরের মানুষের জীবন বদলে দেয়া এমন প্রকল্প প্রণয়ন করায় সরকারকে কৃতজ্ঞতা জানাতে পাঁচটি জেলা দিয়ে প্রবাহিত এই নদীর 115 কিলোমিটার অববাহিকার দুই ধারে 230 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করে হাজার হাজার মানুষ। রতন সরকার রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলে দেয় তাদের মনে কতটুকু প্রসারিত হয়েছে স্বপ্নের ডালপালা। কোন নদীর জন্য 230 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন বাংলাদেশ তো বটেই, উপমহাদেশেও বিরল। তাই ভিন্ন রকম এই কর্মসূচিতে অংশগ্রহণ করে নতুন আশার আলো জাগিয়ে তোলায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতেই আসেন সবাই। তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করলে আমরা এই সমস্ত নদী জমা জমি সব পুনরুদ্ধার করে পাবো। আমরা প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করবো যেন আমাদের এই বসতবাড়ি মানে আর কি পুনরুদ্ধার হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর জন্য তিনি আজকে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা ব্যবস্থাটা হাতে নিয়েছেন। তিস্তার ভাঙন, বন্যায় ঢলের আঘাত আর শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকারের কথা স্মরণ করে মানুষ জানালেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ঘুচবে তাদের চিরবঞ্চনা। আমরা নদী ভাঙন প্রতিরোধ চাই, আমাদের বাড়ি বসত দুইটা ভেঙে গেছে। শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখার জন্য এই নদীর সংস্কার দরকার এবং নদী শাসন প্রয়োজন। নদী মানে খনন করা হোক, নদীর গভীরতা যাতে বাড়ে, তাহলে মানুষের মানে ক্ষয়ক্ষতি কমে যাবে। তিস্তা নদীকে উপজীব্য করে বেঁচে থাকা মানুষ, নদী নিয়ে আন্দোলন করা বিভিন্ন সংগঠনকে সম্পৃক্ত করা এই কর্মসূচির আয়োজনের উদ্দেশ্য বলে জানালেন আয়োজক সংগঠনের নেতা। আমরা তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন চাই, পাশাপাশি খরার হাত থেকে বাঁচার জন্য, তিস্তার যে পানি সংকট এই সংকট মোকাবেলার জন্য তিস্তা চুক্তি চাই। কৃত্রিম জলাধার নির্মাণ করে সেচ প্রদান ছাড়াও বহুমাত্রিক উৎপাদন ও কর্মসংস্থান, স্যাটেলাইট শহর, বিদ্যুৎ কেন্দ্র, অর্থনৈতিক জোন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, নৌপথ, বন্দর নির্মাণ সহ এই মেগা প্রকল্পের কাজ শেষ হলে বদলে যাবে এই অঞ্চলের মানুষের জীবনধারা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 18 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1568 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,09,252 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 12,549 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 23,48,811 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1568 জন। এ নিয়ে দেশে মোট রোগী সংখ্যা 4,09,252 জন। 24 ঘন্টায় মারা গেছেন 18 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,941 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,795 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,25,940 জন। মামলা প্রত্যাহার সহ 3 দফা দাবিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ না দেওয়ায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে হাসপাতালের রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রাররা রোগীদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। গত 20 অক্টোবর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মাসুদ খান হাসপাতালের পরিচালকের কাছে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে তাকে মারধরের লিখিত অভিযোগ করেন। পরে এ ঘটনায় ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি সহ 10 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন তিনি। এর প্রতিবাদে শনিবার দুপুর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল প্রেস ক্লাব প্রকাশন আর পাঠ্য উন্মোচন ও গবেষণা অনুষ্ঠান। বেলা 11:30 প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী। এ সময় প্রেস ক্লাব প্রকাশন আর প্রবাহ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতীত ইতিহাস জানাতে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। সুন্দরবন সহ দেশের বিভিন্ন জেলার বিনোদন কেন্দ্রগুলোও খুলেছে আজ। বহুদিন পর সবুজে ঘেরা অরণ্য বা পার্কে ঘুরতে পেরে খুশি বিনোদন প্রেমীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
রোববার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। তবে রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ট্যুর মালিকদের কিছু শর্ত। ভ্রমণ পিপাসুদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করা হয়েছে। দীর্ঘদিন বন্ধের পর পর্যটন কেন্দ্র খোলায় উচ্ছ্বাসিত সবাই। নদী ও সবুজ অরণ্যের সান্নিধ্য পেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন তারা। সুর তুলে স্বাগত জানাচ্ছে হাতি, বহুদিন পর মানুষের সাড়া পেয়ে সজাগ ময়ূর বেগুন সহ অন্যান্য জীবজন্তুও। গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি খোলায় পরিবার পরিজন নিয়ে আসতে শুরু করেছেন অনেকে। উন্মুক্ত পরিবেশে জীবজন্তুদের বিচরণ দেখে মুগ্ধ তারা। বাঘ দেখলাম, ময়ূর দেখলাম, উট পাখি দেখলাম, দেখে অনেক দূর থেকে কষ্ট করে আসছি, যেমন তেমন ঠিক সম্পূর্ণ সার্থক পাইছি। এক প্রকার মতো হয়ে গেছিল, এখন তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য যেহেতু পার্কটা খুলছে, এই জন্য আমরা তাদেরকে নিয়ে আসছি এখানে। দর্শনার্থীর সংখ্যা কম, তবে আমরা আশা করতেছি মানুষের কাছে যখন তথ্যটা পৌঁছে যাবে যে সাফারি পার্ক খোলা হয়েছে, আস্তে আস্তে দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে। 3110 একর জায়গার উপর নির্মিত পার্কটিতে বুধবার ছাড়া সপ্তাহের 6 দিনই 50 টাকা টিকিটে ঘুরতে পারবেন দর্শনার্থীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। হঠাৎ পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুটি স্থানে ভাঙন, লোকালয়ে হুহু করে ঢুকছে পানি, অন্তত 5 গ্রাম প্লাবিত। এবং নভেম্বর ডিসেম্বরে পদ্মা সেতুতে সবচেয়ে বেশি কাজ করার প্রত্যাশা, আগামী মাসেই দৃশ্যমান হবে পুরো সেতু। করোনার কারণে প্রকল্পের মেয়াদ বাড়ছে আরও 6 মাস। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।